দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িগুড়ি হাট। এই হাট থেকে যে সাইয়াল জাতের সারগুড়িগুলো এবং দেশাল সারগুড়িগুলো আছে খামার উপযোগী, সেগুলোর দাম দর সম্পর্কে তথ্য আপনাদের মাঝে আমি দেব। তো দেখতে পাচ্ছি এটি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বাজার কেমন আজকে ভাই? আচ্ছা, তো এটা কি কি জাত কি এটার? সাইওয়াল। সাইওয়াল, তো এটা কেমন দাম রাখছেন আপনি? দাম তো আছে 115। দাম বলছে পর্যন্ত 80-90 পর্যন্ত বলে। দর্শক আপনার শুনলেন, 80-90 পর্যন্ত দাম বলছে ভাই। এটা বাসার না খামারের ভাই? তো লাস্ট কত হলে ছাড়বেন ভাই আপনি বাজারে? 100। দর্শক আপনি শুনলেন, লাস্ট 100 হলে উনি ছাড়বে। এটাকে খাওয়াইছেন কি কি ভাই? বস বস জি, একুরেট বসটা খাওয়া যাইবে না আমাদের, তাও মনে করেন 13-14 মাস। দর্শক আপনার শুনলেন, 13-14 মাস বস। লাস্ট 100 হলে উনি ছাড়বে বাজার। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের বাজার কেমন ভাই? পাটি নাই। এটা কি কি দাম রাখছেন ভাই? দাম চাইছি 20-20 হাজার। 20 হাজার, 1,20,000। দাম বলছে পর্যন্ত 100 ভাঙবে কয়? 100 ভাঙবে বলে। অশোক আপনার শুনলেন, 100 ভাঙবে দাম বলছে। এটা বয়স কেমন? জি 13-14 মাস। 13-14 মাস। তো লাস্ট কত হলে আপনি ছাড়বেন বাজারে? আপনার ছাড়বো 1,05,000। মাংস কত মন হতে পারে টার্গেট? মাংস কতগুলো হবে? সর্বোচ্চ 4 মন। 4 মন, বেশ খামার উপযোগী। মাংসের জন্য অবশ্য কেউ ক্রয় করবে না, খামারের জন্য, বেশ খামারের জন্য সাইয়াল। এটা কি বাসার থেকে বাসার না আপনি ব্যবসায়ী? গরু কিভাবে কালেকশন করেন আপনি, কোথা থেকে কালেকশন করেন? কৃষকের কাছ থেকে নেই, মনে করেন 5-7টা যা হয়, মানে গ্রাম থেকে কালেকশন করেন? গ্রাম থেকে এক পিস করে কালেকশন করেন ভাইজান, অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কালেকশন করে এই হাটে গরু উঠায়। তো আজকে কয় পিস নিয়ে এসছেন? আজকে আছে 3 পিস। 3 পিস, এইটা একটা দেখতে পাচ্ছি আর কোথায় আছে? ওই যে আছে এগুলা, এই গরুর ছবি, গরু দিলে মোবাইল নম্বর সহ দিবেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, ওটা উঠান। এই দুটা কি দাম রাখছে? দুটা 170। দর্শক আপনার শুনলেন, যে দুটি গরু আপনাদের দেখালাম ওটার দাম 170। দাম বলছে দুটার 150 বলে। 150 বলে। দর্শক যারা এই যে খামার উপযোগী সাইয়াল যাতে সারগুলোগুলো দিতে চান, অবশ্যই ভাইজানের সাথে যোগাযোগ করবেন। ভাই মোবাইল নাম্বারটা বলে দেন। 075 জি 4952-33। দর্শক আপনার শুনলেন, মোবাইল নাম্বারটি দেওয়া থাকলো, অবশ্যই ভাই যাদের সাথে যোগাযোগ। ভাই আপনার নামটাও বলে দেবো। এনামুল ভাই। আমবাড়ি। আমবাড়ি হাট। কেমন আছেন? ভালো। কি দাম রাখছেন ভাই? 110। 110।
দাম বলছে ভাই এই পর্যন্ত কত বলছে ভাই? 80-85 দাম বলছে। দেখি আজকে রফিকুল ভাই কেমন দাম বলছে। রফিকুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো কি দাম বললেন ভাই? না দাম বলেনি ভাই, 115 যাচ্ছে ভাই। 115 যাচ্ছে, দাম বলেননি? না না দাম বলেন কেবল কোথাকার ব্যাপারে কি কিনা হচ্ছে? এটা চট্টগ্রাম ভাই। চট্টগ্রাম, এই যে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভালো ভালো, কেমন আছেন? তো আজকে রফিকুল ভাই কি গরু কিনে দিচ্ছে আপনাদের? জি। জগৎ কিনছেন? এইমাত্র আসলাম, এইমাত্র ঢুকলেন। দর্শক আপনার রফিকুল ভাই কিন্তু এইমাত্র ঢুকাইলো ব্যাপারে দেখবো। আপনার শুনলেন 90 ভাঙতে বলছে রবীন্দ্র ভাই। আমার ভাইয়ের খুশি খুশি থাকে জটিল ঘা নাই ঘা হ্যা নাই দেখি দেখছে দেখেন তো ভাইও আছে ভাই তো বাচ্চা ভালো ভাই আর ছোটোর মতো ওইটি একটু ছোট মাঠে যদি লাভ না হয় সারোটা নিয়ে নেন গরু ভালো। এখন ভাই এটা প্রসার গরু, এখানে আমি সামনে দেখি না গরু জাল লাগে জাল ছড়াতে পারে। এখন ওইটা বাদ দিয়ে ছটা ছোট উঠেও নেন ভাই ছয়টা ছয়, আমি কইছি কি সাতটাই নেন ওইটা করুক, দেশি কেই বেরাছে কি করি, আমি কম রেট ধরছি বুঝছেন। ওই ওটা বাড়বে ভাই, ওটা বাড়বে, একবার অবহেলা করেন মানুষ দেখি আমরা তো খুব বদ দেখি একটা একটা করে দেখতেছে রফিকুল ভাই। কোশিশ করে দেবো না তিন জগন্ধ দিয়ে
দেখেন লাস্ট পর্যন্ত কেমন দাম বললেন? রফিকুল ভাই আসলে কেমন দাম বললো চট্টগ্রাম খামারের জন্য গরুগুলো?